উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দেশে স্বাস্থ্য বীমা চালু রয়েছে সবার জন্য, এবং এই স্বাস্থ্য বীমার কারণে ধনী গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে চিকিৎসা পান। এটি অত্যন্ত উপকারী একটা সিস্টেম উন্নত দেশগুলোতে আমরা শুনে আসছি, দেখে আসছি। বাংলাদেশের জন্য স্বাস্থ্য বীমা চালু করাটা কতটা জরুরি, কতটা কাজে আসবে এবং কেন হচ্ছে না? দেখুন, বীমা যে ব্যাপারটা আমাদের দেশের মানুষজন আগে থেকে অনেকটা পরিচিত না, অনেকের মধ্যে ভীতি আছে, ভুল ধারণা আছে। হ্যাঁ, তো বীমা স্বাস্থ্যক্ষেত্রে বীমা বা অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ঝুঁকি বীমা, আপনার অগ্নি বীমা, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। যখন ঘটনা ঘটে যায় তখন টাকা পাওয়া যায় যে আমার একটা বীমা করা থাকতো তাহলে আমি কিন্তু আজকে সুরক্ষিত থাকতাম। এই বঙ্গবাজার দুর্ঘটনায় যদি কোনো কারণে এদের অগ্নি বীমা থাকতো প্রত্যেকের বা প্রপার্টি ইন্স্যুরেন্স থাকতো তাহলে তারা কিন্তু আজকে নিঃস্ব হতো না। এরকম স্বাস্থ্যক্ষেত্র একটি মানুষ সক্ষম একটা ব্যক্তি, আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে একজনের উপর আয় নির্ভর করে দেশ, আমাদের পরিবার চলে, সেই মানুষটি সুস্থ অবস্থায় পরিবারটা ভালো করে চালাচ্ছেন, চিন্তামুক্ত থাকছেন। যদি এমন কোনো অসুখে আক্রান্ত হয়ে যান যিনি হঠাৎ করে মারা গেলেন বা তিনি আর কাজ করতে পারবেন না, তখন কিন্তু সেই পরিবারটা কীভাবে চলবে, তার সন্তানরা কীভাবে লেখাপড়া করবে, বেঁচে থাকবে, সেটা নিয়ে সত্যিই খুব চিন্তার বিষয়। এই জন্য একটা মানুষের স্বাস্থ্য বীমাটা খুবই প্রয়োজনীয়। এখানে পলিসিগতভাবে যদি বলি, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা গোলগুলো ছিল যে MDG বা মিলেনিয়াল গোল ডেভেলপমেন্ট বা SDG, তো মিলেনিয়াল গোল ডেভেলপমেন্টগুলো আমরা কিন্তু বাংলাদেশে অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করেছি। পরবর্তী যে লক্ষ্য দিয়ে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG, এর মধ্যে একটা ক্লজ আছে, সেটা হলো দেয়ার উইল বি নো ডাইরেক্ট পেমেন্ট বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য মানে হেলথ অথরিটি বা স্বাস্থ্য ডাক্তার বা হসপিটাল, অর্থাৎ কোনো হাসপাতাল ডাক্তারকে কোনো রুগী সরাসরি কোনো পেমেন্ট দেবেন না। তাহলে সেটা কীভাবে হবে? জি, সেটা হলো এই গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে একটা বিমা সিস্টেম চালু করে দিবে, ইউনিভার্সাল একটা বিমা চালু করবে, যে বিমার মাধ্যমে একজন, সেটা হচ্ছে না। এবং এটার জন্য কিছু পরিকল্পনা হয়েছিল। আমি মাঝখানে একবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে আমাদের মধ্যে কিছু আমার ডায়লগ হয়েছিল, যেমন এরকম একটা প্রস্তাব দেওয়া যেতে পারে, যেটা হলো যার যেমন আয় একটা একটা এজেন্সি গভর্নমেন্টের যারা এটা নির্ধারণ করে দিবে। যেমন একজন লোক যে একজন রিক্সা পোদার, তার কতটা আয় হতে পারে, একজন গার্মেন্টস শ্রমিকের কত আয় হতে পারে, একজন সরকারি কর্মজীবী বেতন যে কত আয় হতে পারে, এগুলো একটা স্লট করা থাকবে এবং তার আয় অনুযায়ী তার কিন্তু সেই স্বাস্থ্য প্রিমিয়ামটা নির্ধারিত হবে। এবং যার একেবারে আয় নাই, জি, তার প্রিমিয়ামটা সরকার দিবে। জি, এইভাবে দিয়ে যদি স্বাস্থ্য কার্ড করে দেওয়া যায়, আমি এক মিনিট সময় নিচ্ছি, এবং তখন এই কার্ডের আওতায় সরকারি হসপিটাল হোক বেসরকারি হসপিটাল হোক, হয়তো তার ক্ষেত্রে এটা আছে, তারা এই কার্ডটা নিয়ে গেলেই আপনার সে চিকিৎসাটা পেয়ে যাবে। এখন এটা বাধ্যতামূলক প্রথম করা যাবে না, ঐচ্ছিক করতে হবে। হ্যাঁ, যখন দেখবে একজন লোক, একজনের বীমা কার্ড থাকার কারণে ঢাকা মেডিকেলে সে কোনো চিকিৎসা ব্যয় দিচ্ছে না, সব ফ্রি হয়ে যাচ্ছে, একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হচ্ছে সেখানেও ওই বীমা থেকে টাকা চলে যাচ্ছে, আর যার বীমাটা নাই তাকে অনেকগুলো বিপদের সময় টাকা গুনতে হচ্ছে, তখন কিন্তু সে লোক স্বেচ্ছাই সেটা ভিতরে আসবে। আচ্ছা, এইভাবে প্রথমে ঐচ্ছিক করে পরবর্তীতে এটা জনগণকে এখানে অংশগ্রহণ করার বাড়ানো সম্ভব, এবং একটা পর্যায়ে ইউনিভার্সালি স্বাস্থ্য বীমাটা চালু হয়ে যাবে। এই মডেলটা যদি অ্যাকসেপ্ট করা যায় তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু স্বাস্থ্য বীমা চালু হবে এবং মানুষের যে ঝুঁকি হঠাৎ করে অসুস্থ হলে যে বিপদে আক্রান্ত হওয়াটা এখান থেকে রক্ষা পাওয়া যাবে, এটা খুবই অবশ্য। মানে স্বাস্থ্য বীমা, সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করা একটা সময়ের দাবি, এটি সরকার, পলিসি মেকার এবং জনগণ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, পার্টিসিপেট করতে হবে। ইতিমধ্যে কিছুটা কিন্তু শুরু হয়েছে, একটা কথা আসছে যে আমাদের দেশে বীমা ইউনিভার্সাল যে বীমা করার জন্য একটা প্ল্যান অলরেডি আগাচ্ছে।